নমস্কার বন্ধুরা, আমি টুকটুকি, টুকটুকি রান্নাঘর অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো আমি আজকে নিয়ে চলে এসেছি পালং শাক আর আলু দিয়ে একটা পকোড়ার রেসিপি। তো এটা খেতে কিন্তু দারুণ, তো চলো দেখে নিই রেসিপিটা। তো এখানে দেখো আমি পালং শাক নিয়ে নিয়েছি কিছুটা, 500 গ্রামের মতো পালং শাক নিয়ে নিয়েছি। আপনারা অবশ্যই নিজের পরিমাণ মতো নেবেন যে যতটুকু বানাবে। এখানে নিয়েছি আমি 3টে আলু, নিয়েছি ধনিয়া পাতা, নিয়েছি 3-4টে কাঁচা লঙ্কা আর সামান্য একটু আদা। তো আদা আর কাঁচা লঙ্কাটা আমি পেস্ট করে নেব। তার আগে আমি এখানে পালং শাকগুলোকে এইভাবে করে কুচি কুচি করে কেটে নিয়েছি। তো এর মধ্যে আমি আলুগুলো দিয়ে দেবো। তো আলুগুলোকে আমি এইভাবে করে কেটে নিয়েছি, এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে আমি এই আলু আর শাকটাকে একটু মেখে রাখব। লবণ মেখে রাখলে আলুটাও কিন্তু নরম হয়ে যাবে আর শাকটাও কিন্তু নরম হয়ে যাবে। তো এটাকে আমি রেখে দিব 2-3 মিনিটের জন্য। আর এইখানে আমি 3-4টে কাঁচা লঙ্কা আর আমি আদাটাকে পেস্ট করে নেব। পেস্ট আমি কিন্তু এখানে কোনো জল ব্যবহার করবো না, এমনি এটাকে পেস্ট করব। তো এই দেখো এটা কিন্তু জল ছাড়া আমি এইভাবে করে করে নিয়েছি। তো এইভাবে করে একবার করে দেখো, খেতে কিন্তু দারুণ লাগে। তো এটাকে আমি উঠিয়ে এই শাকের মধ্যে দিয়ে দিব। তো 1 চামচের মতো হয়েছে দেখো, এখানে কিন্তু জল ব্যবহার করা যাবে না, এমনি এটাকে পেস্ট করতে হবে। দিয়ে দিব সামান্য একটু হলুদ, দিয়ে দিব 1 চামচের একটু কম লঙ্কা গুঁড়ো, লঙ্কা পাউডার, দিয়ে দিব ধনিয়া পাউডার, দিয়ে দিব কিছুটা কালো জিরে, আর দিয়ে দিব আমি এখানে 1 চামচের একটু কম সাদা জিরে, আমি এখানে দিয়ে দিব কিছুটা সাদা তিল। দেখো এই তিলটা অবশ্য আপনারা চাইলে নাও দিতে পারেন, কিন্তু দিলে কিন্তু বেশি একটু ভালো লাগে। আর দিয়ে দেব আমি এখানে ধনিয়া পাতা। তো ধনিয়া পাতাটাকেও আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। ধনিয়া পাতাটা দিলে একটু টেস্টটা কিন্তু মানে সেন্টটা ভালো আসে, ধনিয়া পাতার একটা এক্সট্রা সেন্ট আছে। তো এখানে আমি নিয়ে নিয়েছি বেসন। তো বেসনটাকে আমি অল্প অল্প করে দেব, অল্প অল্প করে দিয়ে মাখবো, তাহলে বুঝতে পারবো যে কতটা বেসন লাগবে আমার। তো এখানে আমি জল জল ব্যবহার করিনি এখনো। তো আমি এইভাবে করে মেখে নিব। তো এখানে আমি আরো একটু বেসন দিয়ে দিব। আর দিয়ে দিচ্ছি আমি এখানে সামান্য একটু ময়দা। ময়দাটা দিলে পকোড়াটা একটু সফট হবে। তো আপনারা চাইলে নাও দিতে পারেন। তো আমি এখানে ভালো করে মেখে নিয়েছি, এর মধ্যে এখন আমি দিয়ে দিব সামান্য একটু বেকিং পাউডার, এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু জল, আর দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষের তেল। বেকিং পাউডারটা দেওয়ার কারণ হচ্ছে পকুড়িটা কিন্তু একদম মুচমুচে হবে। এর মধ্যে আমি সামান্য 1-2 চামচের মধ্যে একটু জল ব্যবহার করব, করে এটাকে আমি ভালো করে একটু মেখে নেব। তো আমার রেডি হয়ে গেছে মাখা। এখানে আমি একটা কড়াই তেল বসিয়ে দিয়েছি, তেলটাকে আমি গরম হতে দেব। তো তেলটা গরম হয়ে গেছে, আমি একটু লাড়িয়ে নেব তেলটাকে। তো আমি একটু হাতে জল লাগিয়ে নিয়েছি যাতে করে বড়াটা যখন আমি এভাবে দিব হাতে লেগে না যায়। তো জলটা আমি হাতে লাগিয়ে নিয়েছি তার জন্য। তো আমি গ্যাসটাকে মিডিয়াম আঁচে রেখে তারপর আমি বড়াগুলোকে এইভাবে করে দিয়ে দিব। তো এক এক করে আমি সব দিয়ে দিব। তো গ্যাসটা কিন্তু মিডিয়াম আঁচে রাখতে হবে, না হলে কিন্তু বড়াটা একদম লাল হয়ে যাবে, ভিতরে কিন্তু কাঁচা থেকে যাবে। তো মিডিয়াম আঁচে যদি আমরা রাখি তো ধীরে ধীরে বড়াটা ভাজলে খুব সুন্দর হয়।
ভিতরটাও খুব মচমচে হয়, বাইরেটাও খুব মচমচে হয়। তো আমি সব বড়াগুলো একটু উল্টে দিয়েছি, হালকা একটু লাল হয়েছে। তারপর আমি এইভাবে করে একটু দুই তিনবার একটু লাড়াচাড়া করে নেব, যাতে করে বড়ার দুই পাশে মানে পকুড়ির দুই পাশে যেন ভালো করে ভাজাটা হয়, যাতে খেতে ভালো লাগে, মুচমুচে হয়। তো আমার এখানে কিন্তু পকুড়ি রেডি হয়ে গেছে, আমি এগুলোকে এখন উঠিয়ে নিব। তো এই দেখো ভাজার পরে কিন্তু দেখতে পাচ্ছ তিলগুলো কিন্তু ভেসে উঠছে। এই পকুড়িটা যখন খাবো তখন কিন্তু তিলটা যখন মুখে পড়বে তখন কিন্তু খেতে আরও বেশি ভালো লাগে। তো ধন্যবাদ ফুল ভিডিও দেখার জন্য।